Hey, what's up, guys? আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড অলওয়েজ আমি ভালো আছি সো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ফটো এডিট করতে পারবেন সো বন্ধুরা এই ছবিটা এডিট করার জন্য আমরা ব্যবহার করব শুধুমাত্র দুটি অ্যাপ সেটা হচ্ছে পিক্সআর্ট এবং স্ন্যাপসিড এই অ্যাপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক অলরাইট গাইস সো আমরা এখন কি করব সিম্পলি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ছবিটা এখানে ইম্পোর্ট করে নিব তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু এখানে ইম্পোর্ট করা শেষ এখন আমরা কি করব এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব এর জন্য সিম্পলি কাট আউট অপশনে ক্লিক করব ক্লিক করার পর সিম্পলি আমাদের বডিটাকে সুন্দর আউটলাইন করব এইভাবে আউটলাইন করার পর গাইস দেখবেন এটা অটোমেটিকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলবে সো এরপর আমরা কি করব সিম্পলি এখান থেকে আপনারা একটা অপশন পাবেন ড্র টুল এখানে ক্লিক করে থ্রি ডট অপশনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে দিবেন এরপর ডিসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আছে সেই ব্যাকগ্রাউন্ডটা পিক্সআর্টে ওপেন করে নেবেন ওপেন করার পর সিম্পলি এখান থেকে আপনারা যাবেন অ্যাড ফটো অপশনে যাওয়ার পর আমরা যেই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম সেই ছবিটা ওপেন করে নিব নেওয়ার পর সিম্পলি একটু কাস্টমাইজ করে নিব অর্থাৎ আপনারা যেভাবে এটাকে অ্যাডজাস্ট অথবা অ্যাড করতে চান সেভাবে সিম্পলি করে নেবেন করে নেওয়ার পর সিম্পলি এটাকেও আমরা ড্র টুলে গিয়ে সেভ করে ফেলবো এরপর আমরা যাবো সিম্পলি স্ন্যাপসিডে গিয়ে এটাকে আমরা কালার গ্রেডিং করবো অলরাইট গাইস সো আমরা কি করবো সিম্পলি এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করবার সিম্পলি প্লাস আইকনে গিয়ে অ্যালবাম থেকে আমাদের যে পিক্সআর্টের ছবিটা সেভ করলাম সেটা এখানে ওপেন করে নিব অনলাইন গেস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ছবিটা ওপেন করে নিছি সো এখন আমরা কী করব সিম্পলি টুলস অপশনে যাব যাওয়ার পর এখান থেকে যাব টিউন ইমেজে যাওয়ার পর সিম্পলি হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব দেন এখান থেকে কন্ট্রাস্ট কমাই দিব এরপর আমরা হাইলাইটটাকে স্যাচুরেশনটাকে সিম্পলি একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে হাইলাইটটাকে আমরা একবারে কমাই দিব অ্যান্ড শ্যাডোটাকে বাড়িয়ে দিব সো গাইস এরপর আমরা কী করবো সিম্পলি টুলস অপশনে যাব যাওয়ার পর সিলেক্টিভ টুল নিব নেওয়ার পর সিম্পলি আমাদের ফেসের যে ব্রাইটনেসটাকে এটাকে বাড়িয়ে দেবো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা স্যাচুরেশনটাকে একটু কমাই দিব দেন এখান থেকে ব্রাইটনেসটাকে আমরা এইভাবে বাড়িয়ে দিব এরপর আবার যাব আমরা প্লাস আইকনে অ্যান্ড এইভাবে আমাদের যতগুলো বডি আছে সবগুলোর ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব এরপর প্লাস আইকন নিব নেওয়ার পর আমাদের যে টি শার্ট সেটার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব এভাবে লাইক এরপর ডান সো গাইস দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক চলে আসছে এরপর আমরা যাবো টুলস অপশনে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা পাবেন কার্ভ এটাকে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা কালার চুজ করবেন ব্লু কালার এটাকে সিম্পলি আস্তে করে উপরে একটু তুলে দেবেন হালকা অ্যান্ড ডান সো গাইস এরপর আমরা যাবো সিম্পলি টুলস অপশনে যাওয়ার পর যাবো ডিটেলে ডিটেলে যাওয়ার পর সিম্পলি এখান থেকে শার্পিংটাকে বাড়িয়ে দেবো অ্যান্ড স্ট্রাকচারটাকে অ্যারাউন্ড আপনার 10 করে দেবেন ডান সো গাইস আমাদের এডিট কিন্তু এখানে শেষ আমরা জাস্ট লাস্ট ফিনিশিং দিব সেটা হচ্ছে ভিগনেট এখান থেকে ভিগনেটে যাব যাওয়ার পর সিম্পলি আমরা একটু ভিগনেটটাকে কমাই দেবো অ্যান্ড ইন্টার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন ডান সো গাইস আপনাকে আমি দেখাবো বিফোর অ্যান্ড আফটার এই হলো বিফোর অ্যান্ড এই হলো আফটার সো গাইস আমি জানি এটা অনেকটাই কিন্তু রিয়েলিস্টিক চলে আসছে সো এরপর আমরা কী করবো সিম্পলি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে সেভ করে দিব আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দিবেন লাইক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো হিট দ্য সাবস্ক্রাইব বাটন সো বন্ধুরা আমি সাকিব দেখা করবো আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন